তাহলে আমরা পরীক্ষামূলকভাবে প্রথম একটি প্রোগ্রাম লিখতে শিখব, এবং আমি প্রথমে সিতে দেখাবো কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। তাহলে কিছু জিনিস এখানে ধরে নিতে হবে যে এগুলি টেকেন ফর গ্রান্টেড, এগুলি ব্যাখ্যা আমরা পরে শিখবো। যেমন ইনক্লুড, প্রত্যেকটা সি প্রোগ্রামিং এ ইনক্লুড এসটিডিআইও এইচ এটা লিখতে হবে। তারপরে তাহলে এটা হচ্ছে সি প্রোগ্রাম। তাহলে প্রত্যেকটা সি প্রোগ্রাম এরকম একটা স্ট্রাকচারের ভিতরে, আমি যে প্রোগ্রাম কোডগুলি লিখবো সেগুলি এই স্ট্রাকচারের ভিতরে লিখবো, আর এই স্ট্রাকচারগুলি অর্থ কি আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো। তাহলে প্রথম আমার প্রোগ্রামিং, আমরা বলেছি যে কিছু ইনপুট নিয়ে সেটার ওপর প্রসেসিং করে কিভাবে আউটপুট ডাটায় রূপান্তরিত করতে হবে সেটা বলা হচ্ছে প্রোগ্রাম। তাহলে প্রথমে আমরা পরীক্ষামূলকভাবে কী করবো, প্রথমে কম্পিউটারকে একটা আউটপুট শো করতে বলবো। তাহলে কোথায় আউটপুটটা শো করতে বলবো, কনসোল নামে একটা স্ক্রিন আছে যেটাকে বলে কনসোল স্ক্রিন, কনসোল স্ক্রিন। তাহলে কনসোল স্ক্রিনে আমরা কি বলবো, একটা আউটপুট শো করতে বলবো। আমি কিছু একটা লিখবো, যেহেতু আমরা খুব প্রাথমিক পর্যায়ে আছি আমি জাস্ট পরীক্ষামূলকভাবে লিখবো যে আমি কিছু একটা লিখবো, সেই লেখাটা সে আউটপুট হিসাবে শো করবে, এটা আমি চাই প্রাথমিক। তাহলে এই কাজটা আমরা কিভাবে করবো সেটা আমরা দেখবো। তাহলে প্রাথমিকভাবে ইনক্লুড এসটিডিআই ডট এইচ এটা লিখতে হবে, ইন্টেজার মেইন এর ভিতরে লিখতে হবে, এবং আমরা কি করবো প্রিন্টের তাহলে এটা লিখে যদি আমরা প্রোগ্রামটা কম্পাইল করি এবং রান করি, তাহলে এই আউটপুটটা দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এই লেখাটা কোথায় দেখা যাবে, কনসোল স্ক্রিনে বা আউটপুট স্ক্রিনে দেখা যাবে। তার মানে এই প্রোগ্রামে আমরা শুধুমাত্র একটাই নির্দেশ দিয়েছি। তো প্রথমে আমরা প্র্যাকটিক্যালি এটা দেখবো, এটা আমরা যেটা করবো যে আমরা কোড ব্লকস নামে একটি সফটওয়্যার আছে, তাহলে আমি লাইনগুলি লিখি ইনক্লুড তাহলে এখানে দেখা যাচ্ছে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে আউটপুটের সাথে আরো কিছু এটা এক্সিকিউশন টাইম কতক্ষণ সেটা দেখা যাচ্ছে, বাট দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম এটা আউটপুটে দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করবো যে এই প্রোগ্রামটাকে একটু বিশ্লেষণ করবো। তাহলে এইখানে যে এই প্রোগ্রামে যে ইন্ট মেইন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেইন ফাংশন। সিতে সমস্ত প্রোগ্রাম, সি এবং সি প্লাস প্লাসে সমস্ত প্রোগ্রাম এই মেইন ফাংশনের মধ্যে থাকতে হবে। তাহলে এই যে মেইন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে ফাংশন ইন্ডিকেট করে। আমরা যখন ফাংশন করবো তখন আরও বুঝতে পারবো যে ফার্স্ট ব্র্যাকেট এই এই ব্র্যাকেটের অর্থ কি। এইখানে যেটা আছে সেটা হচ্ছে ব্রেস, এটাকে কার্লি ব্রেস বলে, ঠিক আছে। তো এই কার্লি ব্রেসটা হলো যেটা করে যে একটা ব্লক অফ কোড, ঠিক আছে, ব্লক অফ কোড মানে প্রোগ্রামের প্রত্যেকটা লাইনকে এগুলিকে বলে স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে। তাহলে স্টেটমেন্ট হচ্ছে ইউনিট অফ কোড যেটা একসাথে রান করতে পারে, ঠিক আছে। তো তাহলে আমরা যদি এইভাবে একাধিক স্টেটমেন্ট বা প্রোগ্রামের একাধিক লাইন যদি একসাথে রাখতে চাই তাহলে সেটা ইন্ডিকেট করতে আমরা এটা কী করি, কার্লি ব্রেস। তার মানে এই এই কার্লি ব্রেসটা শুরু হলো এখানে এবং শেষ হলো এখানে, এবং এর ভিতরে যা কিছু আছে সেটা একটা ব্লক অফ কোড, এটা ইন্ডিকেট করছে যে এই ব্লক অফ কোডটা মেইন ফাংশনের ভিতরেই আছে। সো এই ব্লক অফ কোডটা বোঝাটা খুব খুব গুরুত্বপূর্ণ, ব্লক অফ কোড বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। তো এরপরে এখানে রিটার্ন জিরো, এটাও আমরা পরে বুঝবো। আর এটা হচ্ছে এই প্রোগ্রামের ভিতরে মেইন ফাংশনের ভিতরে মূলত একটাই স্টেটমেন্ট দেওয়া আছে রিটার্ন জিরো ছাড়া, সেটা হচ্ছে প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ হচ্ছে একটা ফাংশন
যেই ফাংশনটার ভিতরে আমরা ইনভার্টেড কমার ভিতরে যাই লিখব সেটা আউটপুট স্ক্রিনে দেখা যাবে। সো এটা হচ্ছে আমাদের সিতে। একই কাজ যদি আমরা সি প্লাস প্লাসে করতে চাই তাহলে কি হবে, সি প্লাস প্লাসে হচ্ছে জিনিসটা আমরা এভাবে লিখব, সি প্লাস প্লাসে লিখতে হবে ইনক্লুড আইও স্ট্রিং ইউজিং namespace std তাহলে in main এবং এখানে আমরা cout দিয়ে লিখতে পারি this is a program। একই কাজ আমরা পাইথনে কিভাবে করব, তাহলে পাইথনে আরো সহজ, পাইথনে শুধুমাত্র স্ক্রিনে প্রিন্ট কথাটা লিখে রান করলেই হয়ে যাবে। তো আমরা এখন একটু দেখব, তাহলে এটা হচ্ছে পাইথন আইডিয়ালি এবং আমরা একটা ফাইল ওপেন করেছি প্রিন্ট দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম। তাহলে এটা রান করলে F5 চাপলে রান হবে এবং আমরা দেখতে পাচ্ছি আউটপুট স্ক্রিনে যে দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম ছোট্ট একটা কাজ করতে শিখলাম, ছোট্ট একটা নির্দেশ দিয়েছি কম্পিউটারকে এবং কম্পিউটার সেটা পালন করেছে যে এই লেখাটা তুমি দেখাও, দিস ইজ মাই ফার্স্ট প্রোগ্রাম, এই লেখাটা আউটপুট স্ক্রিনে দেখাও।